মাতগুলো একদম জোরজোড়া, বাপরে বাপ মনে গরম, বাহ। এ দেখেন অনেক স্বাদ হয়েছে, বলার মতো না, কিভাবে বলবো, অনেক একটা গ্রাম বাইর হচ্ছে। যে দমবার গোস্ত কাটতেছি আজকে অনেকগুলা, ওগুলা তাজা দমবা। Assalamualaikum. Sabena man nama apnader ke binodon diye amar kam. Ami ghure phire desh bidesh apnara bigwashe gelen amar sobcheye best. Ta ami ajke niye jabo apnader ke 2 bochor pichone niye jabo. 5 March 2021 sale niye jabo ami. 19 sale niye jabo. Intro dite pai na. Birokto lagteche amar ajke ekano jani. Tarporo cholen video ta shuru kora jak. Ashole puraton gach to korte to somoshya hoy. Shejonno intro dite somoshya hoyteche. কথা বললো তো বিহুয়াসটাও আমি দুম্বার গোস্ত রান্না করবো। আমার সঙ্গে দেখেন, এনজয় করেন, দেখেন আমি কীভাবে দুম্বার গোস্তটা রান্না করলাম এবং করেছিলাম। এবং আজ সেই দিনটাকে মিস করতেছি, বাংলাদেশে এসে আসলে অনেক প্রবলেমে আছি, হয়তো কোনো সময় চলে যাব, আবার পুনরায় আবার সেই কাজে চলে যাব, সেই কাজ করতে পারবো। তাহলে সাথে থাকেন, এনজয় করেন, দেখেন আমরা বাপ মেয়ে মিলে আজকে আপনাদের সঙ্গে এনজয় দেবো, তাই না বাবা? আব্বা বানানো বাস। এই যে গোস্তগুলাকে ধুয়ে ক্লিন করে নিছি, হাড্ডিও আছে, গোসও আছে, সবকিছু মিলিয়ে অনেক সুন্দর। আমি কি কি মশলা দেব দেখিয়ে নেই এখান থেকে। এই যে লবণ, জিরা, এলাচি পাউডার, এই গোলমরিচের পাউডার, এখানেও আছে গরম মশলা, হলুদ, এখানেও আছে এলাচ, তেজপাতা, একটা এক ধরনের কারি পাউডার এবং মরিচ, এসবগুলা দেবো আমি দিয়ে রান্না করব। আর ওই যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ আর টমেটো। সরি আমার গলাতে একটু কাশি প্রবলেম আছে। আসেন এখন বসিয়ে দিই চুলার উপরে।
এই যে আমার রান্না চলতেছে ইনশাআল্লাহ সাথে থাকেন দেখবেন এই যে অর্ধেক হয়ে গেছে এখন কাঁচামরিচ দেব আমি আবার একটু জাল বেশি খাই সেজন্য এরকমই কারণ একটু জাল হলে স্বাদ হয় বেশি সেজন্য এই জন্য আমি একটু মরিচ একটু দিয়ে দিই যে হয়ে গেছে প্রায় এগুলা দিয়ে এগুলার জুল বাইর হবে যা আর গোশ থেকে যা জুল বাইর হবে আমি পানি দেব না এভাবে শুকনা শুকনাই বানাবো এই যে আমার গোশ রান্না হয়ে গেছে তো আজকে তারিখটা বলে নেই 5 তারিখ মার্চ মাসের আর আজকে কোনো স্পেশাল ডে না যে আজকে তারিখটা বললাম আপনাদেরকে বলতেছি যে আজ গত মাসের এত তারিখ হ্যাঁ বছরটা তো বলা হয়নি 2019 এতটুকু কিটাকে একদম গলিয়ে দেব তো আমার রান্না হয়ে গেছে নামিয়ে নেব চুলা বন্ধ করে দেব এখন আর যে ভাত রান্না হয়ে গেছে ভাতগুলো একদম জড়জড়া বাপরি বাপনে গরম বাহ আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি এই দেখেন অনেক স্বাদ হয়েছে বলার মতো না কিভাবে বলবো অনেক একটা গ্রান বাইর হচ্ছে এই যে ঝোলও না পানিও না শুকনাও না ওইগুলো আমি পানি দিই নাই এই গোশ থেকে যা বাইর হয়েছে আর এই যে টমেটো দিয়েছিলাম সেগুলারে তো ভালো থাকবেন দেখা হবে আবার কোনো এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবার সুন্দর জীবন কামনা করলাম আল্লাহ হাফেজ নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকে এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিন কেমন হয়েছে আজকের রেসিপিটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু